সম্প্রতি আমরা যে সময়টা পার করছি মনে হয় না যে কারো মন মানসিকতা ভালো রয়েছে। যারা এই অসহায় জীবনযাপন করছে বন্যায়, যাদের গড় বাড়ি আবাসপত্র নষ্ট হয়েছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু ঠিক করে দিক এবং বন্যার্তদের পাশে যারা সাহায্য করেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এবং আমরা চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সাহায্য করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও বেশ অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বর্তমান যে পরিস্থিতি আমরা পার করছি মনে হয় না যে এসব ভিডিও করা, এডিট করা, আপলোড করা একদমই ইচ্ছে হারিয়ে ফেলেছি, আর কারো ভিডিও কিন্তু দেখাও হচ্ছে না। এটা আমার যেমন হচ্ছে আমার মনে হয় প্রত্যেকেরই একই অবস্থা। এই সময়টাতে আমরা সবসময় নিউজ কোথায় কী হচ্ছে এটাই নিয়ে খুব ব্যস্ত রয়েছি। এই সব লাইফস্টাইল ব্লগ ভিডিও মনে হয় না যে কারো কাছে ভালো লাগবে। তারপরে মনে হলো যেহেতু এই ভিডিওটা বেশ অনেকদিন আগের, একটু হালকা পাতলা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা আমি এতো সকাল থেকে শুরু করেছি, সকালবেলা নাস্তা করে নিয়েছি, আর এখন এতো ব্যালকনির গাছগুলোকে একটু পরিচর্যা করব। বেশ কিছু ডিমের খোসা জমা হয়ে গিয়েছিল, এগুলোই এখন এতো প্রথমে আমার দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। যে কোনো কিছু গাছে ব্যবহার করার পূর্বে সবসময় গাছের গোড়ার মাটিটা একটু ছুরি কিংবা কেঁচি দিয়ে একটু ঝুরঝুর করে নেবেন। এতে করে যা ব্যবহার করেন এটা কিন্তু সম্পূর্ণ গাছটায় পুষ্টিটা পাবে। সবগুলো গাছই আমি একইভাবে এতো মাটির অংশটা একটু ঝুরঝুরু করে নিয়েছি। যে গাছগুলোতে ফুল হচ্ছে এইগুলোকে আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এদের একটু বাড়তি যত্ন না নিলে দেখা যাবে ফুলগুলো বড় হচ্ছে না, আর কিছুদিন পরে ফুল দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। তারপরে তো ব্যালকনি থেকে চলে এসেছি এখন ঘরের অন্যান্য কাজ করার জন্য। ডাইনিং রুমটা আজকে একদম খুব সুন্দর করে ডিপ ক্লিন করেছি, সব কিছু তার ভিডিওতে দেখানো যায় না। দেখা যায় 24 ঘন্টায় আমরা অনেক বেশি কাজ পরিশ্রম সেগুলো কিন্তু করেই থাকি, আর এই সারাদিনের যে কাজকর্ম সেটা কিন্তু এরকম 10-12 মিনিটে দেখানো কোনোভাবেই সম্ভব না। তবুও চেষ্টা করেছি আপনাদের সাথে দৈনন্দিন যে কাজগুলো আমি করি সেটা শেয়ার করার জন্য। পর্দাগুলো যেহেতু হালকায় ময়লা হয়ে গিয়েছে তাই আমি কুইকে দিয়ে 15 মিনিট দিয়ে দিয়েছি, আর এই 15 মিনিটে কিন্তু খুব সুন্দর করে ক্লিন হয়ে যাবে। ওয়াশিং মেশিনটা আনার পর থেকে যখনই প্রেস বাটনটা চাপ দিই মানে অন করি, তখনই কিন্তু মুনতাহা এসে বারবার অন করে, এটা ওর কাছে কেন জানি ভালো লাগে। এই তো এদিক দিয়ে এখন কাপড়গুলো ধোয়া হতে হতে বাকি কাজগুলো আমি এক এক করে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, এবং আমার চ্যানেল আজকে যারা নতুন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসি। এখন এতে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য, আর আজকে এতে মাছ ভাজবো আর একটা শুটকি তরকারি রান্না করব। আর আজকে আমি এতে লোটটা শুটকি ভুনা করব। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর শুটকিগুলোকে খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। দেখা যায় শুটকিতে কিন্তু অনেক বেশি ময়লা ধুলাবালি থাকে, তাই সবসময় চেষ্টা করবেন ধোয়ার সময় গরম পানি ব্যবহার করতে। পেঁয়াজ রসুনটাকে প্রথমে এতে ভেজে নিয়েছি আর এখন আমি শুটকিগুলো দিয়েছি, আর দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে জিরা বাটা দিয়েছি। এগুলো দিয়ে শুটকির সাথে প্রথমে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতো পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে, আর আমার গাছ থেকে কিছু কাঁচামরিচও দিয়েছি। দেখা যায় কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। ব্যালকনি থেকে যখন ছোট্ট ছোট্ট এরকম মরিচগুলো নিয়ে আসি আমার যে কী ভালো লাগে সেটা আপনাদেরকে কীভাবে বোঝাবো। গাছ আমার বরাবরই পছন্দ, আর এখন যখন গাছ থেকে কিছু প্রাপ্তি পাই তখন তো পছন্দটা আরও বেশি বেড়ে যায়। মনে হয় অনেক যদি জায়গা হতো তাহলে হয়তো আমি কতই না সবজি লাগাতাম, কিন্তু সেই সুযোগ তো আর নেই। মাছ ভাজাটা আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর এখন এই তো শুটকি তরকারিটা হয়ে গিয়েছে। আজকে যেহেতু অনেক কাজ করেছি একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, তাই হালকা পাতলায় কিছু রান্না করে নিয়েছি, আর গতকালের কিছু তরকারি ছিল এটা দিয়েই কিন্তু আজকে দুপুরে খাবারটা খাবো। গতকালে আমার কিচেনের এই পর্দাটাকেও আমি ধুয়ে দিয়েছিলাম, এটাও এখন আমি তো সেট করে নিলাম।
তারপরে তো রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর ওইগুলো আর ভিডিও করা হয়নি। বর্তমান যে পরিস্থিতি আমরা পার করছি সেটা আর নতুন করে কি বলবো বলুন। কিছুদিন আগে একটা ঝামেলা ছিল, সেটা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে না পারতে পারতে এখন আবার নতুন করে আরেকটা ঝামেলা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এই বন্যায় আটকে পড়ে গিয়েছে, তাদের বসত বাড়ি, জমি, জায়গা, বর বাড়ি সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এখন তাদেরকে সাহায্য করার জন্য যে ফান্ডগুলো এসেছে এগুলো কিন্তু খুব ভালোভাবে তাদেরকে সাহায্য করছে। আমাদের প্রত্যেকেরও উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি যেভাবে পারি তাদেরকে সাহায্য করার জন্য। আমরা যদি একে অপরের সাথে মিলেমিশে একসাথে তাদের বিপদে পাশে দাঁড়াই তাহলে হয়তো খুব শীঘ্রই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আর যারা আমরা সাহায্য করতে পারছি না তারা যদি মন থেকে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবে। এখনই তো সন্ধ্যাবেলাতে মুনতাহা পড়তে বসে গিয়েছে, আর সন্ধ্যার সময় দেখা যায় ওকে পড়তে দিও, আমার যে টুকিটাকি কাজ থাকে সেগুলোও কিন্তু এক এক করে করে ফেলি। আর এতে এখন পর্দাটাকে লাগিয়ে নিচ্ছি, এটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর এই পর্দাটা লাগানোটা আমার কাছে একটু বিরক্ত মনে হয়। তারপরে আর কি করা, ঘরের কাজ যেহেতু আছে সবগুলো করতেই হবে। সবগুলো পর্দায় আমার লাগানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর করে কিন্তু ক্লিনও হয়েছে। আর আজকে বাহিরের আবহাওয়াটা খুব বেশি সুন্দর, অনেক বাতাস আর একটু একটু বৃষ্টিও হচ্ছিল। এই জানালাটা যেহেতু খোলা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বাতাস বইছে, পর্দাগুলো একদম নড়াচড়া করছিল। আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিল যে রাতের খাবারে একটু খিচুড়ি রান্না করি আর এটা দিয়ে আজকে রাতের খাবারটা খেয়ে ফেলবো। খিচুড়ির সাথে কিন্তু তেমন কিছুই ছিল না, শুধুমাত্র কিছু আচার দিয়ে খিচুড়িটা খেয়েছি, আর সাথে তো লেবু শসা পেঁয়াজ নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু রাতের খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেও যখন বৃষ্টি আসলে খিচুড়ি রান্না করতাম তখন যে আনন্দ আর অনুভূতি নিয়ে খিচুড়িটা খেতাম, আজকে কিন্তু মোটেও তেমনটা মনে হচ্ছিল না। চোখের সামনে ভাসছিল যে বন্যা, কত মানুষ না জানি না খেয়ে আছে, কত মানুষ না জানি ঠিক মতো শুতে পারছে, কত বাচ্চারা রয়েছে হয়তো ঠিক মতো খাবারও খাচ্ছে না, এদের কথা খুব মনে পড়ছিল, খুবই খারাপ লাগছিল। কিন্তু কি করব, যতটুকু পারছি তাদের জন্য দোয়া করছি, সাহায্য করছি। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।